প্রিয় ভাই প্রিয় দিনই বোনেরা যে গুরুত্বপূর্ণ জিজ্ঞেস আসছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তেমনতারাম কোরআন যে ঘরে কোরআন রাখা হয় যে ঘরে কোরআন থাকে ওই ঘরে স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়া এটা জায়েজ কিনা অর্থাৎ যে ঘরে কোরআন আছে কোরআনের পাণ্ডুলিপি আছে সে সমস্ত ঘরে স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়া বা ফিজিক্যালি ইন্টিমেট হওয়া বা ইন্টার করা এটা আসলে শরীরসম্মত বা এটা জায়েজ কিনা বা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ এবং এটা আসলে ইমানের সাথে এবং ইসলামের সাথে সরাসরি সম্পৃক্ত একটা বিষয় তো এখানে বিশেষ করে অলামাই কারামের স্পষ্ট কিছু বক্তব্য আছে ওনাদের বক্তব্য হচ্ছে পবিত্র কোরআনের অপমান হয় যেমন কোরআনকে মাটিতে ফেলে রাখা কিংবা নাপাক জায়গাতে ফেলে রাখা কিংবা পা দিয়ে মাড়ানো কিংবা থুতু ফেলা ইত্যাদি যে অবস্থাগুলো আল্লাহর বাণীকে অপমান করার প্রমাণ বহন করে ওই সমস্ত জায়গাতে কোরআন রাখার ব্যাপারে খুবই আমাদেরকে কি করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে এই অবস্থাগুলোর মধ্যে যে রুমে কোরআন গ্রন্থ রাখা আছে সেই রুমে স্ত্রী সহবাস করার অবস্থাটি নেই এখানে কয়েকটা বিষয় আমরা বললাম চাই কারো অন্য কোনো রুম থাকুক কিংবা না থাকুক আপনার কয়েকটা রুম আছে কিন্তু আপনি স্বামী স্ত্রী যে ঘরে থাকেন আপনাদের একটা পার্সোনাল রুম তো পার্সোনাল রুমের মাঝে তো কোরআন থাকতে পারে বিভিন্ন কিতাবাদি থাকতে পারে তার সিরের কিতাব থাকতে পারে সরাসরি কোরআনের নুসখাও থাকতে পারে সেটা থাকাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু এম অবস্থায় স্বামী স্ত্রী ওই ঘরে মেলামেশা করা বা ইন্টিমেট হওয়াটা এটা কতটুকু শরীরসম্মত অধিকাংশ মুসলমানের ঘরে কোরআন গ্রন্থ থাকে আলেমদের যতগুলো কিতাব দেখা আমাদের সম্ভব পক্ষে সম্ভব হয়েছে এতে আমরা আলেমদের এমন কোনো কথা পাইনি যে যেই রুমে কোরআন গ্রন্থ আছে সেই রুমে স্ত্রী সবাস করা যাবে না অলামাই কালামের বক্তব্য এটা এই জিতিহাদি একটা গুরুত্বপূর্ণ বিষয় সরাসরি কোরআন এবং হাদিস নেই কিন্তু কোরআন স্পর্শ করার ক্ষেত্রে আল্লাহ ইল্লাল তাল বক্তব্যের বক্তব্য কোরআন তোমরা স্পষ্ট স্পর্শ করবে না ইল্লা তুহর ইত যতক্ষণ না তোমরা পবিত্র না হচ্ছ অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবে আল্লাহ বলছে আল্লাহ তালার বক্তব্য হচ্ছে লাই আমার সুহু ইতহরন অপবিত্র অবস্থায় পবিত্রতা অর্জন ছাড়া করে স্পর্শ করবেন অতএব এখানে আমরা বা ফেকহের বিভিন্ন কিতাব অধ্যয়ন করার পরে এবং অসংখ্য নামাইকার থেকে যে মতামত পাওয়া যায় তাদের মতে ওনারা আমরা শুধু আমাদের থেকে নয় এবং আমাদের বড় যারা আছে তাদের থেকে আমরা যতটুকু জানতে পেরেছি শুনতে পেরেছি ওনারা কোনো কিতাবের মাঝে খুঁজে পাননি তো অথেন্টিক্যালি এটা নেই এরপরও বিভিন্ন কিতাবাদী অধ্যয়ন করে এটা খুঁজে পাওয়া যায়নি যদি এমন কিছু থাকতো তাহলে অবশ্যই তারা কোরআনের গ্রন্থ সমূহে বা ওনাদের বিভিন্ন লিখিত গ্রন্থে কোরআনের এই ব্যাপারটা নিয়ে অবশ্যই তারা কথা বলতেন এ ব্যাপারে নিষেধ করতেন যেহেতু তারা এমন কিছু বা এর সাথে সাদৃশ্যপূর্ণ ইশারাতেন কোনো কিছু উল্লেখ করার নাই সুতরাং এটা নাজাইজ বলার কিছু নেই কোরআন কোরআনের স্থানে থাকবে অবশ্যই এটাকে একটা সম্মানজনক স্থানে উপরিভাগে একটা অবস্থানে এটাকে রাখতে হবে কিন্তু এছাড়া কোরআন থাকলেও সেই ঘরে স্বামী অবশ্যই একান্তে মিলিত হতে পারবেন বলে কোনো সমস্যা নেই আমরা এ ব্যাপারে আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ গ্রন্থে মুসান্নাফে আব্দুর রাজ্জাক তার গ্রন্থে উনি একটা বক্তব্য নিয়ে আসছেন এক ব্যক্তি ইবনে আব্বাস অরদি আল্লাহ চালানহুকে জিজ্ঞেস করেছিলেন যে আমি যে বিছানায় স্বামী একান্তে মেলামেশা করি সে বিছানার উপরে মুসহাফ অর্থাৎ কোরআন গ্রন্থ রাখতে পারবো কি না তিনি বলেছিলেন হ্যাঁ এটা রাখতে পারবেন এটা তার গ্রন্থে অর্থাৎ মুসান্নাফে আব্দুর রাজ্জাক তার গ্রন্থে এটা উনি উল্লেখ করেছেন অতএব এখান থেকে আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হলো কোরআনে কারিম বেডরুমে এবং বিছানার উপর পড়া যায় যদি ব্যক্তি জনুবি সহবাস উত্তর গুসল ফরজ হওয়ার অবস্থা না হয় এবং মুসহাফ থেকে পড়াকালে উজু অবস্থায় থাকে যদি বেডরুমে মুসাহ রাখা হারাম হতে অধিকাংশ ক্ষেত্রে স্বামী স্ত্রী মিলন যে রুমে সংগঠিত হয়ে থাকে তাহলে আলামগর সেটা উল্লেখ করতেন এবং সেটি এড়িয়ে যেতেন না অতএব ওলামাইকার কোনো কিতাবেও এটাকে স্পষ্টভাবে উল্লেখ করে নাই অতএব কোরআন যদি আলাদা কোনো তাকে আলাদা কোনো স্থানে থাকে সেক্ষেত্রে ওই ঘরে স্বামী স্ত্রী একান্তে মিলিত হতে পারবে কোনো বাধ্যবাধকতা নেই আমরা একটু বিস্তারিতভাবে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে আমাদের তৌফিক দিন আমি